তার খাবার জুটছে কিনা ভাগ্যে আমরা কখনো সেটা দেখিনি কিন্তু আমাদের এখানে সবার জন্য রেশন আছে ফ্রিতে ফ্রিতে রেশন পাচ্ছে তাই সেও আজকে দুটো পেট ভরে খেতে পাচ্ছে আপনাদের প্রত্যেকে স্বাস্থ্য সাথী কার্ডের নাম লেখানো আছে যার নেই সে করে নেবেন দুয়ারে সরকার যখন হবে বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় পড়াশুনো এমনকি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য দশ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড স্মার্ট কার্ড কোনো দিন যা কেউ আশা করতে পারেনি তবে কি আমরা সবসময় ভাবি আরেকটু হলে ভালো হয় আরেকটু হলে ভালো হয় কিন্তু একবারও কি ভাবি আরেকটি যে হবে কোথা থেকে হবে টাকা থাকলে আমি বিলিয়ে দেবো টাকা না থাকলে কোথার থেকে দেবো দুবছর কোভিডের জন্য অর্থনৈতিক অবস্থা সারা পৃথিবীতে খারাপ ভারতবর্ষে বেকারের সংখ্যা চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে আমাদের এখানে সৌভাগ্য বলুন আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট আমরা দারিদ্রতা কমিয়ে দিয়েছি আমরা বাইরে থেকে লোককে নিয়ে এসেছি পয়সা দিয়ে ভাড়া করে এমন কি আমরা সে সময় তাদের হাতে দু টাকা করেও তুলে দিয়েছি আমরা হকাদদের হাতেও তুলে দিয়েছি গরিব মানুষ খেতে পায় না যার দুটো খাবার জোটে না তাকেও কিন্তু আমরা খাবার দিয়েছি বিনা পয়সায় কোভিড ইঞ্জেকশন আপনাদের সকলকেই প্রায় দেয়া হয়েছে প্রায় সাড়ে আট কোটির মতো লোককে টিকাকরণ আমরা করেছি আমরাও অনেক টাকা কিনেছি টিকা পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতা না থাকা সত্ত্বেও কোভিডে কত লোক মারা গেছেন কত লোকের চিকিৎসা হয়েছে কত লোককে কোয়ারেন্টাইনে রেখে খাওয়া দাওয়া সব কিছু করা বাইরে থেকে নিয়ে আসা বাইরে রাজস্থানে বাস পাঠিয়ে নিয়ে আসা অন্যান্য জায়গা থেকে ট্রেন ভাড়া করে নিয়ে আসা গাড়ি করে নিয়ে আসা এই কাজগুলো কিন্তু আমরা করেছি এটা মাথায় রাখবেন এবং এই কাজটা এই কারণে করেছি এমন কি দেখেছেন আপনারা বাংলার বাইরে কেউ ঘুরতে গেলে যদি মারাও যায় তার ডেড বডিটা পর্যন্ত আমরা নিয়ে এসে তার পরিবারকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে বাংলা এর থেকে বড়ো মানবিক সরকার পাবেন না আর এর থেকে বেশি আশা করাও উচিত নয় তার কারণ আশা করতে করতে নিরাশা যেন না আসে কখনো জীবনে